সিলেট নগরীর শ্বশুর বাড়িতে এক বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে শনিবার রাত দিকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু ঘটে নিহত যুবকের নাম তাজউদ্দিন আহমদ তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক তিনি সিলেট আখালিয়া এলাকার একটি বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন তাজউদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে তার গ্রামের বাড়ি ছাতকের ছাতারপই গ্রামের নিয়ে যাওয়া হয় জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হয় জানা গেছে ছাতক থানার ছাতারপই গ্রামের আব্দুল আলীর ছেলে তাজউদ্দিন আহমদ সাত বছর আগে নগরীর শাহজালাল উপশহরস্থ বি ব্লকের উনত্রিশ নং বাসার আকাশ মিয়ার মেয়ে সুলতানাকে বিয়ে করেন বিবাহিত জীবনে তাদের পাঁচ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে কিছুদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হয় এরপর সুলতানা বাবার বাসায় চলে যান গত ষোলোই জন সন্তানকে দেখতে শাহজাল উপসরে শ্বশুরের বাসায় যান এরপর তিনি শ্বশুরের বাসায় ছিলেন শনিবার হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাজউদ্দিনের স্বজনদের জানানো হয় তিনি পান করেছেন তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে শনিবার সকালে তাজউদ্দিনের স্বজনরা হাসপাতালে যান রাত আটটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন